2022 রেজাল্ট বেরোনোর সাথে সাথে 2023 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সূচি প্রকাশিত হলো। এবছর দারুণ দারুণ রেজাল্ট হয়েছে, আগামী বছর এর থেকেও ভালো রেজাল্ট হবে। তোমরা নিশ্চিত রেখো, এখন থেকে দারুণ প্রিপারেশন নাও। এরকমই র্যাঙ্ক হবে, র্যাঙ্ক হোল্ডারদের নাম বলে বলে যেন তিনি ক্লান্ত হয়ে যান, তোমরা এমনই পড়াশোনা করো। তাহলে আমি যা সূচিটা বলবো, এই মাত্র সূচিটা পেলাম, 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিয়ে শুরু হচ্ছে প্রথম ভাষা, যার বাংলা ভাষাতে বাংলা, যার ইংরেজি তার ইংরেজি বা অন্যান্য যে ভাষাগুলি রয়েছে। 24 ফেব্রুয়ারি 2023 শুক্রবার দ্বিতীয় ভাষা, মনে করো ইংরেজি। 25 ফেব্রুয়ারি 2023 ভূগোল। 27 ফেব্রুয়ারি 2023 ইতিহাস, অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি রবিবারে ইতিহাসের জন্য ছুটি। প্রত্যেক বছরই ইতিহাসের জন্য ছুটি পাওয়া যায়, এবছর ছুটি রয়েছে, মানে সামনের বছর ছুটি রয়েছে। 28 ফেব্রুয়ারি 2023 জীবন বিজ্ঞান। তারপরে 2 তারিখ অর্থাৎ ছুটি রয়েছে অঙ্ক। 3 তারিখ ভৌত বিজ্ঞান অর্থাৎ 3 মার্চ ভৌত বিজ্ঞান। 4 মার্চ ঐচ্ছিক বিষয় অর্থাৎ যাদের এডিশনাল সাবজেক্ট রয়েছে। এই ছিল তোমাদের সূচি, তোমরা প্রস্তুতি নিয়ে নাও, যেন আগামী দিন তোমাদের দারুণ রেজাল্ট হয়। প্রত্যেককে শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ।